ও আমার দেশের মাটি, তোমার করি ঠেকাই মাথা। প্রাণী সম্পদে বৈজম দেশ গোজ্জম স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য সীতাকুণ্ডের দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হইয়ে সীতাকুণ্ড উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং ডেয়ারি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার 2 জে উপজেলা চত্বরে উক্ত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হইয়ে প্রদর্শনীর 36 স্টল স্থান পায়। মেলাত গবাদি পশু, সল, হাঁস, কুড়া, কৈতর, ময়না, টিয়া ও শালিক পাখি সহ উন্নত মানের বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। সীতাহাটির দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করেছে সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ও উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। এরপর অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে। প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জিয়াউল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। এগুলোর দ্বারা আমাদের কর্মসংস্থান হচ্ছে। আমি দেখছি এখন ইউনিভার্সিটি থেকে পাস করে ছেলেরা গরু ফার্ম দিচ্ছে, মুরগির ফার্ম দিচ্ছে, আজকে এই অবস্থানে নিয়ে এসেছে। আজকে কিন্তু প্রাণী সম্পদে প্রায় স্বয়ং সম্পূর্ণ। তারপরে আমি গত ডিম উৎসবে গিয়েছিলাম আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, সেখানে যে একটা তথ্য জানতে পারি যে বাংলাদেশের প্রত্যেক মানুষ যদি প্রত্যেকদিন একটা করে ডিম খেতে চায়, কিন্তু সে কিন্তু এখনো পর্যন্ত ডিম খেতে পারবে না। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর তাহমিনা আরজু। বিশেষ অতিথি হিসেবে আসিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নূর উদ্দিন, কৃষি অফিসার হাবিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুসাফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, হিসাব রক্ষক কর্মকর্তা বাবলু দাস, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম শেখদার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকল্পের রাশিদুজ্জামান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার প্রিয়ঙ্কা চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ অক্কল। অনুষ্ঠানের প্রদর্শনীত অংশগ্রহণকারী হামার অক্কলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। C+ চট্টগ্রাম।